ওই যে দেখছো লিচু বাগান, ওটাও আমাদের। এই যে ডান পাশে বিশাল আম বাগান, এটাও আমাদের। আর ওই যে ওইটা তোমার শ্বশুর বাড়ি। এই শুনো, ভালো করে মাথায় কাপড় দাও, নতুন বউ নতুন বউর মতো থাকো। হ্যাঁ, ভাবি ভাবি। ও মোর খোদা, ছোট ভাই, এই যে বউ নিয়ে আসলাম। আস্তে আস্তে, নতুন বউ। ছোট ভাই, তুমি এটা কি করছো? তোমার বউ নাককালে নায়িকা পূর্ণিমা ফেল। কি সুন্দর, মোর চাও সুন্দর। ওরে আব্বা আব্বা, আম্মা এই দেন, ছোট ভাই বউ নিয়ে এসেছে, দেই যান দেই যান। আমি যেটা মনে মনে ভাবিছিলাম তার চাইতে তুই তো মেলা বেশি নিয়ে আইছিস। তোমার সাথে 30 বছর সংসার করলাম, এ পর্যন্ত কোনোদিনও তো আমার জন্য পাগল হয়ে বাজার করো নাই, যেভাবে যাচ্ছ। আরে অত সুন্দর বৌমা তুমি দেখতেছো না? বৌমা বাড়িতে আসার পরে ঘর আলো হয়ে গেছে। আচ্ছা যা যা। ও এই, ওই দেশি মুরগি আনবো না খাসির গোস্ত আনবো, বৌমার কাছে শুনিয়ে আমাকে ফোনে জানা দিও, বুঝলে? আমি চলে গেলাম। এই দেখো দেখো দেখো, আব্বা দৌড়াইতেছে। কে দৌড়াচ্ছে কেন? ও ওই যে তুমি আইছো না, তোমার জন্য বাজার করার জন্য। দেখো কিভাবে দৌড়াইতেছে। কি বৌমা, দেখছো তোমার আটটা কত সুন্দর না? তুমি দেখতেও যেমন সুন্দর, তোমার ভাগ্যটা কিরকম সুন্দর জানো? তোমার কপালে সুখের কোনো শেষ নাই। এই যে দেখো, আমার শ্বশুর শাশুড়ি এরা দুইজনে এখন ধরো আদা বুড়া, দুদিন পর মরে যাবে। আর মোর তো মনে করো কোনো কথাই নাই। মোর ধরো তোমার ভাই, মোর স্বামী হেঁটে আমেরিকা থাকে। মনে করো এই বছর শেষে শেষেই তো 2-3 মাস পরে আইয়া মরে লয়ে যাবে। মুই তো মনে করো বাংলাদেশে থাকবো না, মুই তো ধরো আমেরিকা যাম গিয়া, বুঝছো? আর মোর তো মনে করো এই দেশের থামা হইবে না। মোগো যত জায়গা জমি সম্পত্তি মম্পত্তি আছে সব তো তুমি বুক করবা। তোমার ভাইয়া এই যে অ্যাকাউন্টে টাকা পাঠায় বাংলাদেশে, সব তো আব্বার নামে, 20 লাখ টাকা আছে আব্বার নামে, বুঝছো? আর মনে করো এই যে গ্রামে বাড়ি করতে চাইছিল 10 তলা, মুই কইলাম যে গ্রামে 10 তলা বাড়ি করার দরকার নাই, শহরে 10 তলা বাড়ি করবা। তো তোমার ভাইয়া বুঝছো শহরে বাড়ি করবে, ইট মিট এনে ভরে তুইছে। চলো তোমার দেখাই লই আহি বাড়ি এরিয়া, ইট মিট দেখাই লই আহি। দেখে কত ইট কিনছে বাড়ি করার লইকে, বুঝছো? তুমি দেখলে অবাক হয়ে যাবা, তোমার কপালটা কত ভালো। দেখো আব্বাই বুঝছো পাগলের মতো ইট কিনা বইরা লাগছে, দেখছো কত ইট কিনছে। এই গ্রামে বলে বাড়ি করবে, মুই থাক মুই আমেরিকা, আর তুমি এই গ্রামে থাকবা কত দেখি। ও কে আব্বা, মুই আমার বড় বউ, মুই আমেরিকা থাকবো আর আমার ছোট বউ গ্রামে থাকবে, এটা তো হয় না। আমি ছোট বউরে শহরে 10 তলা বাড়ি করে দেবেন, হেয়ে লাগে মুই এই যে কাম মাম সব বন্ধ করে দিছি, বুঝছো? নাহলে তো এখন 10 তলা বাড়ি থাকতো। আরে তোমার ভালো লাগে মুই এই যে এখন কইছে শহরে বাড়ি করতে, আব্বাই এখন মনে করো তোমার লাগে শহরে বাড়ি করবে। আর তোমারে তো দেখছো আব্বাই মা কি পছন্দ করছে, মুই সুন্দর তুমিও সুন্দর, দুইজনে মুগো পছন্দ করছে। তুমি মুই থাকবো আমেরিকা, তুমি থাকবা 10 তলা বাড়িতে, বুঝছো? চলো তোমার এই যে পুষ্কুনি দেখে লই আহি, মুগো বিরাট বিরাট পুষ্কুনি আছে। সবই তো বুঝলাম ভাবির কথা, এত সয় সম্পত্তি, শ্বশুর শাশুড়ি তো
বুড়া হয় নাই, আমাকে তো তো প্রায় 30-40 বছর অপেক্ষা করতে হবে। না না, এত অপেক্ষা করতে পারবো না আমি। যেভাবেই হোক যে কোনো একটা সিদ্ধান্ত আমাকে নিতেই হবে আজকালের মধ্যেই। এই যে তিশা, কি কি ভাবতেছো? না কিছু না, এমনি মন খারাপ? না না, চলো। বিশ 25 বছর অপেক্ষা করবো এই সম্পত্তির জন্য। আজ খাওয়াই দেবো বিশ মিশনের দুধ, খাই দে, সব সম্পত্তির মালিক হবো আমি। আজকে চম্মের ঘুমা আসবো। শোনো, বেটার বউর হাতের রান্নাটা কিন্তু খুব সুপার, যে সুন্দর করে পায়েসটা রান্না করেছে আজ খাইছি। না ঠিকই বলছো, যেমন রূপে তেমন গুণে। আসলে মেয়ে আল্লাহ আমাকে মেয়ে দেনই তো, দেখো মেয়ের অভাবটা পূরণ করতেছে বেটার বউরা। আম্মা এই দুধটা খান। মারে এই মাত্র পায়েস খেলাম, এখন দুধ খাবো? এক কাজ করো, দুধ এখন খাবো না, রেখে দাও গা। শোনো, ওই গ্লাসের দুধটা আমরা দুইজনে ভাগ করে খাই, আর এই দুধটা তোমরা দুইজনে ভাগ করে খাও। না 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 না, আপনি আপনি খান, আমরা দুইজন খাইছি। দুধ এত পারবো না রে মা, যে পায়েস খাইছি আজকে তোমার হাতের পায়েস আত্মা ভরে খাইছি। খান আস্তে আস্তে খান। মা নুনটা নুনটা লাগতেছে কিসের জন্য? আচ্ছা মা, আমি চিনি দেয়নি তো, বিট লবণ দিচ্ছি সেই জন্য। ও বিট লবণ দিলে মনে হয় এরকমই লাগে। খাও খাও, আমরা তো কখনো বিট লবণ দিয়ে খাই নাই। নাও মা গ্লাস নাও। আব্বা আম্মা এখন ঘুমান, আচ্ছা চুপ করে শুয়ে থাকেন। আচ্ছা, এত কাজ করলে আমার হয়? ভাবি জব্বর কাজ করে আইসি। কি করছো? ওই যে আপনি তো কদিন পর ভাইয়ের কাছে চলে যাবেন, এর যা সম্পত্তি আছে অর্ধেক আপনি অর্ধেক আমার, বেচবেন, বেচে আপনি ভাইয়ের কাছে নিয়ে যাবেন আর সব আমার। হ্যাঁ কাজ বেচমুখ। আর বলেন না, আব্বা আর আম্মা দুধের মধ্যে বিষ খাই দিয়েছি, কিছুক্ষণ পর মরে যাবে, সব তো আপনি আমার। ভাবির কাছে বলে কি ভুল করলাম নাকি? সব যদি বলে দেয় তাহলে আমার কি হবে? আমার কি হবে এখন? আমার বুক চলে কে? আমারও তো বুক জ্বলতেছে, মনে হয় কি ওই দুধের মধ্যে বিট লবণ দিছে। আব্বা আমার কি দুধ খাইছেন নাকি বল? হ্যাঁ আমার ছোট বলার বউ ওই দুধের মধ্যে বিষ মিশাইতেছে, সম্পত্তি হবে আব্বা। আমি বুক জ্বলতেছে আপনি গো, তখন চলে আরো দরুন দরুন। হ্যালো ভাই, ওটা নিয়ে আসেন তো, আব্বা আমার নিয়ে হাসপাতালে গেল, ওই তাচ্ছে দিয়ে দেন। হাসপাতালে নিয়ে যাওয়া লাগবে। আব্বা ও আব্বা ও আম্মা কতক্ষণ আব্বা এই যে হাসপাতালে চলে আসি, ভাই একটু তাড়াতাড়ি চালান, একটু তাড়াতাড়ি যান আব্বা। ও আব্বা কতক্ষণ? আমি এখন কী করি? ভাবিকে বলে তো বিপদে পড়ে গেলাম, আমি কি পালাই যাব? না না, পালাই কোথায় যাবো, আমি তো কিছু চিনি না। যদি মরে যায়, মরে গেলে যদি আমাকে পুলিশে ধরে নিয়ে যায়, বল্লা আমার এখন কী হবে? কী করবো আমি এখন, কই যাবো? বসে তো শান্তি পাচ্ছি না। আম্মা এখন কি আপনার শরীর ভালো আছে? মারে শরীর তো ভালো, কিন্তু গলা সেই ব্যথা মা, ঢোকটা পর্যন্ত গিলতে পারতেছি না, সেই কষ্ট হচ্ছে।
ওই যে গলার মধ্যে পাইপ ঢুকাইছে না, এর লেগে ব্যথা হইতেছে, কমে যাবে না দুই তিন দিন ওষুধ খেলে। আব্বা কি অবস্থা তোমার এখন? বাপরে, তুই আগে তোর ঘরের চৌকাট বদলাবা, এই চৌকাট থাকলি বাবা কবে আবার তলায় টিভিতে বাড়ি ফেলা দিবি নি। পাল্টারে পাল্টারে বাবা সামলাই, দোষ তো তোরই, তুই একালে সুন্দর দেখ কেন একে পূর্ণিমা ধরে লই আইছো, দেখছ এখন সুন্দরের জ্বালা কত, এই দেখ সুন্দরের ঠেলা তোর বাপ মারে বিষ খাইছে, আর বোঝো কেমন লাগে সুন্দরের জ্বালা, মোরদারে না করে তো আজকে মরে যেত, মোরদারে কয়েছিল তাই মুই বাঁচাইছি, বোঝো এখন সুন্দরের কত জ্বালা। আর মোর যখন বিয়ে হয়েছে তখন তো পাড়া প্রতিবেশী আম্মেরা তো কত কত কইছেন, মুই বরিশাইলা মাইয়া বরিশাইলা মাইয়ারা ভালো না, আম্মের পোলা এই যে পাঁচ বছর ধরে বিদেশ থাকে, মোর নামে টাকা পয়সা পাঠায় সব তো আম্মে গিয়ে অ্যাকাউন্টে পাঠায়, মুই কোনোদিন কইছি যে আব্বা আমার নামে টাকা দেন কি কেরা সেটা, মোর যা লাগছে আম্মেরা আইনা দিয়েছেন, মুই নিরিবিলি থাকছি, মুই তো কোনোদিন আম্মেকে কিছু কই নাই, আর আম্মেরা বরিশাইলা মাইয়ারা খারাপ, এই দেখেন আম্মেকে দেশের মাইয়া দেখতে হন না সুন্দরী রূপবতী একটা ধরে লইয়াছেন, দেখেন কি লোভী লোভী, লোভের জন্য আম্মেকে মাইকে মারি হালাইতে চাইছে বিষ খাওয়াইয়া, দেখছেন এখন কন কোন দেশের মাইয়ারা ভালো, বরিশালের মাইয়ারাই ভালো না আম্মেকে দেশের মাইয়ারাই ভালো, কন তো দেখি মুই যখন বরিশাল আইলাম মোর নতুন নতুন বিয়ে হয়েছে, মোর স্বামীটা বিদেশ গেছে, আম্মেরা মরে কি খাওয়াইছেন কদুগাটা লাউগাটা কসুগাটা, আর নতুন বউ আইছে এককালে দেই কি দৌড়াইতে দৌড়াইতে যে মাংস লই আইছে, আবার দুধ পায়েস, মোরে কত কথা কইছেন, মোরে দেশের লোক শুনতে পাইছে কত কথা কইছে, আম্মেরা মোরে কত অপমান করছেন, মোর স্বামীটা পাঁচ বছর ধরে বিদেশে, তারপর মোরে পাইছে কত কথা কইছে, দেন আম্মেরাই দেন দেন কেটা ভালো কেটা খারাপ, মুই না থাকলে আম্মেরা তো আজকে বাঁচতেন না, মুই তো আম্মেকে আজকে বাঁচাইলাম। বাবারে এত ভালোবাসছি, সেই ভালোবাসার ফল যে এভাবে দিব কোনোদিন কল্পনাও করি নাই, আর মা তুমি চুপ থাকো মা, আর বলে লজ্জা দিও না, আসলে আমরা বুঝতে পারি নাই যে খালি রূপ থাকলেই হয় না, রূপ আর অঞ্চল ভেদে মানুষকে বিচার করা যায় না। আচ্ছা ঠিক আছে বাবা আমি দেখতেছি, এই মাদক মহিলা কোথায় তুই, এই তোর ডাকতেছি শুনিস না, এদিকে আয় এদিকে আয়, প্রিয় মাদক মহিলা এদিকে আয়, পড়াশোনা করাইছে আর তুই দুই দিন এসে পারলি না আমার বাড়িতে, আর তুই আমার পিতা মাতাকে হত্যা করতে যাস তাও বিষ পান করে, লোভী কোথাকার, আরে যা যা তোর বাপের বাড়ি যা, দুই দিন পরে আমি ডিভোর্স লেটার তোর বাপের বাড়ি পাঠিয়ে দেবো, কোথাকার। তুই কাঁদছিস কেন, আর তুই এভাবে হাতে কিছু নাই অগ্নিপতি কই, আমার বাচ্চাকে তাড়াই দিস কেন, ও বাড়িতে আছে কেন, কি হয়েছে কি দেখি আমি জানতেছি দাঁড়াও, হ্যাঁ ইউনুস কি হয়েছে তোমাদের, হ্যাঁ কি বলো তুমি কি সত্য বলছো, আচ্ছা ঠিক আছে, এই আমি কি শুনতেছি তুই এত নিচু কাজ করতে পারলি, বাবা মাতক ফেলে রেখে দুনিয়ার তিন ছোট কালে চলে গেছে, আমি মাথার ঘাম পায়ে ফেলে তোকে বড় করছি, এটা সুন্দর একটা ভালো একটা ছেলে সাথে তো তুলে দিছি, তুই এই কাজটা করতে পারলি, ছি ছি যা আজকের থেকে আমি তোর তেজবন করলাম, এই বাড়িতে আর কোনো ঠাই নাই, যা আমার সামনে থেকে। আমার ধার যাওয়ার জায়গা থাকলো না, ও গোদা আমি কি করলাম।